প্রথমে শুনে এ খবরকে আজগুবি কিংবা মিথ্যা বলেই মনে হবে। মানুষ আবার ডিম পারে নাকি? একেবারে ঘোড়ার ডিমের মতোই আজগুবি, কিন্তু এটাই সত্য। সত্য মানে পরীক্ষিত। ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি ইন্দোনেশিয়ার গোয়ায় 14 বছরের এক কিশোর গত 2 বছর ধরে প্রতিদিন 1টি করে ডিম পেড়ে চলেছে। বহু ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কোনো কিছুতেই সুরাহা হয়নি। হতাশ 14 বছরের কিশোর আকমলের পরিবারও। শেষে ইন্দোনেশিয়ার একটি বড় হাসপাতালে আকমলকে নিয়ে যান তার বাবা। চিকিৎসকরা সুরে কিছুতেই মেনে নিতে রাজি হননি। শেষে হাসপাতালে ভর্তি হতে হয় আকমলকে। সেখানেই প্রায় 500 চিকিৎসকের সামনে ডিম পেড়ে দেখান আকমল। তাই দেখে চোখ কপালে উঠেছে চিকিৎসকদেরও। তারাও বলেছেন, জানিয়েছেন ডিমগুলো অবিকল মুরগির ডিমের মতোই। এমনকি ডিম নিয়ে পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছে, তাতে মুরগির ডিমের কোনো পার্থক্য খুঁজে পাননি চিকিৎসকরা। অথচ আকমলের বাবার দাবি, ছোটবেলা থেকে কোনোদিন আস্ত মুরগির ডিম গিলে খায়নি সে। আকমলের পেটে এক্সরে করে দেখা গেছে বৃহদন্তের কাছে এসে জমা হয়েছে ডিমটি। কিভাবে সম্ভব? এই চিন্তায় ঘুম হওয়া হাসপাতালের চিকিৎসকদেরও। এদিকে গ্রামে এই নিয়ে শোরগোল পড়ে গেছে। আকমলের বাবা রুসালি জানিয়েছেন, ছেলের এই ডিম পাড়ার জেরে তাদেরকে এক ঘরে করে রাখা হয়েছে। গ্রামে অনেকের দাবি, তার ছেলে আকমলের ওপর কোনো হুর করেই ভর করেছে, সেই কালো জাদুর কারণেই এই ঘটনা ঘটছে। তবে সেই যাই হোক না কেন, ইন্দোনেশিয়ার হাসপাতালে এখন আকমলকে দেখতে ভিড় করছেন অনেকেই। মিডিয়া সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।